জেজ্জার কাজ করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি অভিজিৎ আর আমার সঙ্গে আছে অনেকেই আছে, তাই সবার সাথে এক এক করে পরিচয় করাতে পারবো না। বাই দেবে আপনারা দেখছেন অভিজিৎ ব্লগ। তো রাজবল্লভী মন্দির আমাদের এখন ঘোরা হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে চলে যাবো এবারে আটপুর মঠে। চলো হয়ে গেছে। আর আটপুর মঠে অনেক কিছু দেখার আছে, আর আটপুর মঠের ব্যাপারেও অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আপনার সাথে শেয়ার করবো, বাট আগে পৌঁছাই আটপুর মঠে, তারপরে ওগুলো শেয়ার করছি। এখন আমরা এসে গেছি আটপুর মঠে, আর এই সেই জায়গা যেখানে স্বামী বিবেকানন্দর জন্ম হয়েছিল। অ্যাকচুয়ালি আমি একটু ইলাবোরেট করে বলছি, নয়তো ভাববেন যে আমি ভুলভাল বলছি। এই সেই জায়গা যেখানে নরেন এসেছিল, আর নরেন এসে তারা প্রতিজ্ঞাবদ্ধ করে যে এরপর থেকে তারা সন্ন্যাস গ্রহণ করবে, আর সন্ন্যাস গ্রহণের পর থেকেই নরেন হয়েছিল স্বামী বিবেকানন্দ। তাই এক কথা বলাই যেতে পারে যে এই সেই জায়গা যেখানে স্বামী বিবেকানন্দর জন্ম হয়েছিল। শুধু স্বামী বিবেকানন্দ একা নয়, ওরা 12 জন বন্ধু মিলে এসেছিলো, তারপর এখানে ঠিক করে যে সন্ন্যাস গ্রহণ করবে। এখন আমরা আটপুর মঠের ভেতরে ঢুকে গেছি, আর মঠের এই সাইডে এই পাশে আছে ধুনি মণ্ডপ। ধুনি মণ্ডপ মানে যেখানে আগুন জ্বালিয়ে স্বামী বিবেকানন্দ আর তার 12 জন বন্ধুরা মিলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে এবার থেকে তারা সন্ন্যাস গ্রহণ করবে। তো এখন সেই ধুনি মণ্ডপেই ঢুকছি। এখন ঢুকছি সারদা নিকেতনে। এই ভেতরে এটা স্বামী বিবেকানন্দ স্বর্ণকক্ষের পাশে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে সারদা মায়ের, সারদা মায়ের স্বর্ণকক্ষ। এই সারদা নিকেতনের এক্সপিরিয়েন্স অসাধারণ, তার কারণ এখানে এসেও বিশ্বাস করতে পারছি না যে এই সেই ঘর যেখানে একটা সময় স্বামী বিবেকানন্দ এসেছিলেন বা সারদা মা এসেছিলেন, মানে দেখলেও বিশ্বাস করতে পারছি না, দারুণ এক্সপিরিয়েন্স। এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে স্বামী প্রেমানন্দ মহারাজের পৈতৃক বসবাসের গৃহ, যেটা সেখানে যাচ্ছি। এখন আমরা ঢুকছি স্বামী প্রেমানন্দের বাসগৃহে, মানে পৈতৃক যে বাসগৃহ সেখানে। এখানে কি স্বামী বিবেকানন্দ স্নান করতে আসতো নাকি? এখন যেতে করতে যাচ্ছি। হ্যাঁ, ওই যে 9 জন মিলে, হ্যাঁ, ওই ওই করে স্নান করছে, ওরা এনারা বাঁধিয়ে রেখে এদিকে এদিকে অনেকটা ভেতরে এদিকটা দেখে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এবার ওই দিকে একটা ঘাট আছে, হ্যাঁ, লাগোয়া, তাহলে এটাই হবে, মাথায় জল দেবো। আমি এটা দেখেছি মনে পড়ছে না। হ্যাঁ, আপনি আগে এসেছিলেন না? আমি তখন আবার হাঁটতে শুরু করে হয়ে গেলাম।
ওটা সরোবর, বিরাট বড়, বিরাট বড় সরোবর আছে। এগুলো তো সব ডোবা পুকুর আর কি যাকে বলে। হ্যাঁ এই দেখ না তুধারে, মানে এটা যে এই খেপে যাচ্ছে তো আটপুর মঠটা আছে, মঠটা থেকে তাহলে অনেকটাই হেঁটে যেতে হচ্ছে। হ্যাঁ তখন তো ইয়াং ছেলে, তখন আমার মনে হয় ছোট পুকুরগুলো ছিল না, হয়তো বড় সরোবরটাই ছিল শুধু। তো আমার পিছনে যেটা আছে ওটা হচ্ছে আটপুর মঠের অফিস রুম, মানে অফিস কার্যালয় রুম যেটা বলতে পারেন। আর ওখান থেকে আমি অ্যাকচুয়ালি এখানে দুটো জিনিসের ব্যাপারে ইনফরমেশন নিলাম, যেটা হচ্ছে এটা মঠটাতে কটার সময় এখানে যে ভোগ ভোগ পাওয়া যায়, তো ভোগের জন্য আপনাকে এখানে কিন্তু আগের থেকে বুক করতে হয়। তো সেটা বুক করার জন্য যে কী প্রসেস আছে সেটা জানলাম। তো আগের থেকে আপনি কল করেও বুক করতে পারেন, আমি অ্যাকচুয়ালি নিচে ডিসক্রিপশানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। আর এর সাথে এখানে যে গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউসটা বুক করার জন্য একটা মেল আইডি আছে, সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, বাইরে একটু ডিসক্রিপশন চেক করে নেবেন। আটপুর মঠ থেকে এখন বাসে করে এসেছি পঞ্চানন্দ, এখানে একটা শিবের মন্দির আছে বাবা পঞ্চানন্দের মন্দির, এখন সেইটার দিকে যাচ্ছি। পুরো পঞ্চানন্দ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এই যে মন্দির আছে এটা নাকি খুবই জাগ্রত, এখানে অনেক জায়গা দূর দূর থেকে লোক আসে, তো আমরাও দেখছি বাইরে। যদিও এই সামনেই এটা হচ্ছে মন্দির। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে আমরা মোটামুটি তিনটে জায়গায় ঘুরে নিলাম, একটা হচ্ছে রাজবল্লভী, তারপরে গিয়েছিলাম আটপুর মঠ, আর তারপর পঞ্চাননতলা বা পঞ্চানন যে শিব মন্দির ছিল সেখানে গেছিলাম। আর ওই সব এই তিনটে জায়গা সব না, ওই তিনটে জায়গায় ঘোরার পর এখন চলে এসেছি আবার লাঞ্চ করব। তো লাঞ্চ করে এরপর আজকে আছে অরিজিতের বার্থডে, তাই কেক ফেক কাটবো, আর কাটার পর একটু খেলাধুলা করার মানে চেষ্টাই আছে, একটু খেলাধুলা করে তারপরে আবার বাসে উঠবো। তো এখন যাচ্ছি লাঞ্চ করার জন্য। আমি নয়তো আউটডোর গেমের ফ্যান, আমি কিন্তু ইনডোর গেম একদমই পছন্দ করি না, কিন্তু আমার বাধ্য হয়ে পাবজি খেলতে আউটডোর গেম পছন্দ, বাচ্চাদের জন্য আমার বাধ্য হয়ে ইনডোর গেম। পাবজি এটা কোনো জিনিসই না, আজকে প্রচুর বার্থডে আছে তাই এখন আমরা প্রচুর বার্থডে সেলিব্রেট করব। কালকে আমরা 6টা 6:30 নাগাদ ফিরেছি পিকনিক থেকে, আর ফিরে খুবই টায়ার্ড ছিলাম বলে আর আপনাদের সাথে কথা বলা হয়নি।
তো কালকের পিকনিক আমরা খুবই এনজয় করেছি, স্পেশালি আমাদের ক্রিকেট ম্যাচটা। আর এই দুটো পিকনিকের যে ব্লগ আপনারা দেখলেন সেটা দেখে আপনারা কেমন এনজয় করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কালকে পিকনিকে গিয়ে যে সমস্ত স্পটগুলো আমরা ঘুরেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছে আমার আটপুর মঠ, তাই অবশ্যই কোনোদিন টাইম পেলে আটপুর মঠ গিয়ে একবার ঘুরে আসবেন। আর আটপুর মঠ যদি আপনি যান, ওখানে আটপুর মঠের থেকে একটা থাকার ব্যবস্থা আছে, মানে গেস্ট হাউস টাইপের, তো আপনি সেখানেও থাকতে পারেন। আর তার যে কন্ট্যাক্ট ডিটেলস সেটা আমি নিচে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর ওখানে আপনি চাইলে গিয়ে থেকে যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আছে, মানে ওখানে যে বুক পাওয়া যায়, তো সেটা কীভাবে বুক করবেন সেটার জন্য নিচে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। সেই সমস্ত ডিটেলসের জন্য নিচে ভিডিও ডিসক্রিপশনটা অবশ্যই একবার চেক করে নেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করুন। আর একটা জিনিস অবশ্যই করবেন, সেটা হচ্ছে ভিডিওটাকে শেয়ার। আশা করছি এগুলো সবই আপনারা করবেন। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার। Зло дожди, сильно я прошу.